কিছু ছাত্র মানে অতি মানে 13,000 স্টুডেন্টের মধ্যে অতি অল্প স্টুডেন্ট বারবার এসে অহেতুক ঝামেলা করে যাচ্ছে, যেমন অল স্টেক হোল্ডার নিয়ে। মূলত এটা একটা আগের ভিসি নাকি এটা করে গেছে তাই নাকি নিয়ম? অথচ আমি আমাদের ল সেলের কাছে জানতে চেয়েছি, রেজিস্ট্রারের কাছে জানতে চেয়েছি, কোথাও থেকে অল স্টেক হোল্ডারের কোনো স্ট্যাটিউটারি টার্ম আমাদের কাছে কেউ দেখাতে পারে, এবং তাদের উদ্দেশ্য মূলত কি না বিভিন্ন জায়গাতে ছাত্রদেরকে ঢোকানো, এই সমস্ত সব দাবি যেগুলো আমার মনে হয় না খুব একটা মানে ন্যায্য জিনিস বা স্ট্যাটিউটারি বলে। সেই জিনিসগুলো দেখে তারপরে যে ছাত্রগুলো করছে এটা যে অত্যন্ত প্ল্যান মাফিক করতে পারে বলে মানে আমার মনে হয় না, সেই পরিমাণ ম্যাচিউর নয়। মনে হচ্ছে এর পিছনে একটা পাকা মাথা, মানে কিছু পাকা মাথা কাজ করছে, তারা পিছনে থেকে এইগুলো তাদেরকে দিয়ে করাচ্ছে, এদের সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে যে এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত, কেননা একটা একাডেমিক ইনস্টিটিউট না হলে নষ্ট হয়ে যাবে, কোনো কাজটা করতে দেবে না। ছাত্রদের উপরে রেস্ট্রিকশন চালাতে দিয়ে করা হয়েছে, আমাদের একটা রেস্ট্রিকশন যাতে ছাত্রদেরই ভালো, অথচ তারা ইম্পোজ করতে দেবে না। কি করবে তারা রাত্রি 11টার পরে কোথায় ঘুরবে? তো দেখছি যে অ্যাডমিনিস্ট্রেশনকে র্যাগিং করা হচ্ছে বলে একটা ইয়ে করা উচিত, আমি বেরোবো আমাকে বেরোতে দেবে না। এবার কোন ধরনের অরাজকতা, এটা কি গণতন্ত্র? প্রায় দেড় মাস পর যাদবপুরে পড়ুয়া মৃত্যুর প্রায় দেড় মাস পর সিসি ক্যামেরা এলো, অর্থাৎ সিসি ক্যামেরা লাগানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অবশেষে সেই সিদ্ধান্ত কার্যকরী হচ্ছে, আপনাদের জানাবো বিস্তারিত। মোট 29টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে আপাতত শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের গেটেই বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী এবং পার্থ প্রতিম ঘোষ। প্রথমেই চলে যাবো পার্থর কাছে। পার্থ, তাহলে দেড় মাস পর সিসি ক্যামেরা বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? দেখো, সেই বসানোর কাজ কিন্তু শুরু হয়েছে দেড় মাস পর, এবং ইউজিসির যে গাইডলাইন ছিল অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা রাখতে হবে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা ছিল না। ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে, র্যাগ নিয়ে অভিযোগ ওঠে, এক ছাত্রের মৃত্যু হয় হস্টেলের মধ্যে, এবং তার পরবর্তীকালে কিন্তু এই সিসি ক্যামেরা বসানো নিয়ে কিন্তু কর্তৃপক্ষের যে বিষয় গাফিলতি সেই বিষয়টা সামনে আসতে থাকে, এবং তার পরবর্তীকালে অন্তর্বর্তী উপাচার্য তিনি যোগদান করেন, এবং তার পরবর্তীকালে যে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক হয় সেই বৈঠক থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে সিসি ক্যামেরা বসানো হবে। কিন্তু এই সিসি ক্যামেরা বসানোর যে ইতিহাস রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেটা কিন্তু এর আগেও সিসি ক্যামেরা বসাতে গিয়ে দেখা গিয়েছিল, সেখানে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, সিসি ক্যামেরা বসেনি। এর আগে পূর্বতন যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন অভিজিৎবাবু, তিনি যখন সিসি ক্যামেরা বসাতে যান সেই সিসি ক্যামেরা কিন্তু পরবর্তীকালে সেই সিসি ক্যামেরা বসানো যায়নি। এমনকি অরবিন্দ ভবন সেখানে যে করিডর, এমনকি উপাচার্যের যে ঘরের সামনে সিসি ক্যামেরা থাকলেও সেই সিসি ক্যামেরা কিন্তু অকেজো অবস্থায় ছিল। তার পরবর্তীকালে অবশ্যই আজকে থেকে দেখলাম, দেখতে পাচ্ছি এটা, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে, এবং এই যে জায়গা দেখতে পাচ্ছ গেটের সামনে সেখানে গর্ত করা হয়েছে, এবং সেখানে স্ট্যান্ড বসানো হবে যেখান থেকে ক্যামেরা লাগানো হবে। মূলত ক্যাম্পাসের কোনো জায়গাতেই কিন্তু সিসি ক্যামেরা বসছে না এখনও পর্যন্ত, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে গেটগুলি রয়েছে সেই গেটের সামনে সিসি ক্যামেরা এখন বসানোর কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। প্রায় 29টি ক্যামেরা থাকবে, যার মধ্যে 27টি ক্যামেরা, যার মধ্যে 6টি ক্যামেরা গেটের সামনে লাগানো থাকবে যেটা গাড়ির নম্বর প্লেট দেখার জন্য, এবং বাকি 21টি ক্যামেরা গেটের সামনে থাকবে, সেটাও কিন্তু একেবারে কে কে ঢুকছে বেরোচ্ছে সেটা দেখার জন্য। অন্যদিকে সার্ভার রুম করা হয়েছে, সেই সার্ভার রুমে 2টি ক্যামেরা লাগানো থাকবে। একদমই পার্থ, সিসি ক্যামেরা লাগানোর কার্যকরী হয়েছে, মানে এই যে সিদ্ধান্ত সেটা সিদ্ধান্ত কার্যকরী হয়েছে, লাগানোর প্রক্রিয়াও শুরু হয়েছে, কিন্তু আপাতত বিশ্ববিদ্যালয়ের গেটেই সিসি ক্যামেরা থাকবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এই যে সিসি ক্যামেরা, তার মধ্যে বিশেষত্ব কি থাকছে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, এই যে অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন ক্যামেরা, সেটি ঠিক কি, মানে সিসি ক্যামেরার মধ্যে এর বিশেষত্বই বা কি? দেখো, বেশ কিছু ক্যামেরা এখানে রয়েছে, তার মধ্যে এখানকার ওয়েবেলের তরফ থেকে যারা প্রজেক্ট হেড যিনি এসেছিলেন, তিনি যেমনটা দাবি করলেন যে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার সেখানে তারা একটা অত্যাধুনিক ক্যামেরা রাখছেন, যে ক্যামেরার নাইট ভিশন আছে, শুধু নাইট ভিশন নয়, যেগুলো নাম্বার রিডিং সিসিটিভি, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে যে গাড়ি ঢুকবে এবং বেরোবে সেই গাড়ির নাম্বার ওই অত্যাধুনিক ক্যামেরা কিন্তু রিড করতে পারবে, এবং নাইট ভিশন অর্থাৎ রাত্রিবেলাও কিন্তু এই ক্যামেরা সকালের মতোই ছবি ক্যাপচার করতে সক্ষম, এরকম ক্যামেরা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির যে গেট সেখানে লাগানো হয়েছে, এর লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন
বিভিন্ন জায়গায় সেখানে বিভিন্ন রকমের বুলেট ক্যামেরা সেগুলো ওয়েবেলের তরফ থেকে লাগানো হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের যে ইনডোর রয়েছে সেই ইনডোরের জন্য কিছু ডোম ক্যামেরা রয়েছে।